হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তো রবীন্দ্রভারী ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে আজকের যে মাস্টার লিস্ট অর্থাৎ যে কারেকশান প্রসেস তোমরা করেছিলে সেই কারেকশানের উপর ভিত্তি করে রেক্টিফাইড মাস্টার লিস্ট বেরিয়ে গেছে এবং তার পাশাপাশি বেরিয়ে গেছে আরও একটি ইউনিভার্সিটির আপডেট তো প্রথমে আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আপডেটটা দেখে নিচ্ছি দেখো এখানে জাস্ট তোমাদের সামনে কিন্তু খুলে যাচ্ছে রেক্টিফাইড মাস্টার লিস্ট অর্থাৎ আগের দিন যে ভুলের জন্য তোমরা ভুলটাকে সংশোধন করেছিলে সেই সংশোধনের হেতু তোমাদের কিন্তু এখানে চলে এসেছে তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানটি ক্লিক করে দাও যাতে সব সময় আমি তোমাদের এমনি সঙ্গে থাকতে পারি তোমাদের জন্য উপযুক্ত আপডেটগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারি তো দেখো প্রথমত এখানে বাংলা তারপরে ইকোনমিক্স তারপরে এডুকেশান সমস্ত লিস্ট বেরিয়ে গেছে তো আমি জাস্ট ধরো আমি এখানে করে দিলাম বাংলাতে ক্লিক তো বাংলাতে ক্লিক করে দেওয়ার পর বাংলার লিস্টে কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে একটুখানি ওয়েট করতে হবে তার জন্য কেননা অনেক বড়ো ফাইল প্রচুর ক্যান্ডিডেট আবেদন দেখো এখানে সিট ওয়াইজ যত যত সিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেখতে হবে কত কত মার্কস তোমাদের নামছে দেখো সিক্সটি ওয়ান এইটটি ওয়ান অর্থাৎ এটা র্যান্ডামলি সাজানো এখান থেকে আলটিমেটলি সেই অর্থে যে তুমি কিছু বুঝতে পারবে কিভাবে তুমি পিক করতে পারবে কাট অফ সেটা বোঝা যাবে না তো তার জন্য আমার ওয়েট করতে হচ্ছে তো দেখো এখানে পেজ টোটাল রয়েছে এবং বাংলার এখানে অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে যারা যারা এই মুহূর্তে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আবেদন করছো একটিভাইড মাস্টার লিস্ট যেটা মিউজিওলজি বা আদার্স সাবজেক্ট রয়েছে যদি তোমাদের এন্ট্রান্স সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে আগের ভিডিওটা তোমরা দেখে নিচ্ছ আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা কিন্তু জেনে যাবে তো রবীন্দ্রবর্ব মধ্যে এখানে ষোলো তারিখে মাস্টার লিস্ট এসেছিলো আজকে উনিশ তারিখে রেক্টিফাইড লিস্ট প্রকাশ হলো ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট যেটা বাইশ তারিখে আসবে এবং তেইশ থেকে পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশান হবে ফার্স্ট লিস্টের বেসিস তারপর ক্লাস কিন্তু এক এগারো থেকে শুরু হবে সেকেন্ড লিস্ট আসবে আঠাশ তারিখ এইভাবে পুরো প্রসেস চলবে বাদ বাকি যে এন্ট্রান্স থেকে শুরু করে এভরিথিং মাস কমিউনিকেশান থেকে শুরু করে এভ্রিথিং সেগুলো আগের দিন আমি তোমাদের বলে দিয়েছিলাম এবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি তো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে পিজি অ্যাডমিশন দু হাজার বাইশ তেইশের প্রফেশনাল যে কম্বাইন্ড লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবে জাস্ট এখানে ক্লিক করতে হবে প্রফেশনাল লিঙ্কে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে শো কোর্স এখানে কিন্তু তোমাদের কি কী কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু শো করতে হবে দেখো আমি ইংলিশটা শো করাচ্ছি তারপরে আমি এখানে ক্যাটেগরি আমি জেনারেল রাখছি রাখার পর দেখো শো টোয়েন্টি ফাইভ এন্ট্রিস রয়েছে তো এখানে তোমাদের মার্কসগুলো দেখো এইটটি নাইন এইট এরকম কিন্তু রয়েছে তো তুমি এখানে তোমার লিস্টে দেখে নিচ্ছ তারপর ওয়ান বাই ওয়ান বাদবাকি সাবজেক্ট এবার আমরা যদি একটু টেনটেটিভ শিডিউলটা দেখে তো চলো আমি শিডিউলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কবে কী হতে চলেছে যারা যারা দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে আবেদন করেছো দেখো প্রথমত এখানে উনিশ তারিখে চলে এসে কম্বাইন্ড লিস্ট তারপরে অনলাইন পাবলিকেশন অফ প্রফেশনাল ফার্স্ট মেরিট লিস্ট অনলাইন অ্যাডমিশনের জন্য যেটা কুড়ি তারিখ অর্থাৎ আগামী কালকে আসবে অনলাইন অ্যাডমিশনের যে ফিজ সেটা ফার্স্ট মেরিট লিস্টের ভিত্তিতে কুড়ি থেকে বাইশ পর্যন্ত চলবে অনলাইন পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট যেটা সেটা তেইশ তারিখে কিন্তু আসবে তো এইভাবে তোমাদের পুরো যে পেমেন্ট থেকে শুরু করে সেটা করতে হচ্ছে এরপর আজকে ক্যালকাটি ইউনিভার্সিটির আপডেট আসার কথা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির রেক্টিফাইড লিস্ট পাবলিশ হলে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি তো এরপর আমরা চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটি তো বর্ধমান ইউনিভার্সিটিতে গতদিন ব্রড লিস্ট বেরিয়ে গেছিলো আমি বলেছিলাম অনলাইনে কাউন্সিলিং হবে একদম সহজ প্রসেসে কিন্তু তোমাদের অনলাইনে কাউন্সিলিংটা হয় দেখো প্রফেশনাল শর্ট লিস্ট ফর অনলাইন কাউন্সিলিং অর্থাৎ এত এত ক্যান্ডিডেটদের মধ্যে শর্ট লিস্ট কিছু করা হয়েছে যেখানে কিন্তু প্রফেশনাল যে কাউন্সেলিং রয়েছে বা যে অনলাইন কাউন্সিলিং তার জন্য ডাকা হয়েছে এই অনলাইন কাউন্সিলিংটা কি প্রথমত অনলাইন কাউন্সেলিংয়ের যে নোটিশটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমত বলা হচ্ছে যে শর্ট লিস্টিং ক্যান্ডিডেট এখানে কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে যাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে এই অনলাইন কাউন্সিলিংটা কিসে হবে গুগল ফর্মে আমি দেখিয়ে দিচ্ছি এই গুগল ফর্মের যে লিঙ্ক এটা তোমাদেরকে প্রথমত ওপেন করতে হচ্ছে তো ওপেন করার পর দেখো এখানে বলা হচ্ছে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুড়ি সেপ্টেম্বর আজকে উনিশ তারিখ এটা আজকে বেরিয়ে গেছে বিশেষ করে এমএসসিদের জন্য তোমরা এবার বলবে আর্টসদের কবে আর্টসদের কবে বেরোবে আমি অবশ্যই বলে দেব দেখো কুড়ি তারিখ দশটা থেকে পাঁচটার মধ্যে তোমাদেরকে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের যে তোমরা যে ভর্তি হতে ইচ্ছুক সেটা তোমাদের জানাতে হবে এক প্রকার এটা কিন্তু একটা উইলিংনেস ফর্ম ফিল আপ অর্থাৎ কি এখানে এক একটা সাবজেক্টে যদি সত্তরটা করে সিট থাকে মেবি দুশো করে ক্যান্ডিডেট নাম আসবে দুশো ক্যান্ডিডেটের মধ্যে যদি একশোটা ক্যান্ডিডেট আবেদন করে যে আমি ভর্তি হতে চাই বা আমি উইলিংনেস আমি জানাচ্ছি যে আমি সত্তরটা সিটের মধ্যে আসতে চাইছি তাহলে সেক্ষেত্রে কি করে অ্যাডমিশানটা হবে প্রথমত লিস্ট আসবে ফ্রেশ লিস্ট সেই একশো ক্যান্ডিডেটের উপর ভিত্তি করে টপ সেভেন্টি যারা থাকবে গ্রেড পয়েন্ট বা মেরিট পয়েন্ট হিসেবে সেই জনের নাম কিন্তু ফার্স্ট লিস্টে টানানো হবে সেই সত্তর জনকেই কিন্তু পেমেন্ট করতে হবে তো তার জন্য সবাইকে এখানে কিন্তু কুড়ি তারিখে দশটা থেকে পাঁচটার মধ্যে গুগল ফর্মে অনলাইন কাউন্সিলিংয়ের যে লিঙ্ক সেটাতে ক্লিক করতে হবে দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে দেখো এখানে ফ্যাকাল্টি কাউন্সিল যেটা রয়েছে যে সাবজেক্টগুলো এটা বায়োটেকনোলজি রয়েছে বায়োটেকনোলজিতে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ জন তারপরে বায়োটেকনোলজিতে এখানে রয়েছে আশি জন তো আশিটা সিট যদি বায়োটেকনোলজিতে নাও থাকে আমি ধরে নিচ্ছি বায়োটেকনোলজিতে পঁয়ত্রিশটা সিট রয়েছে আমি একটা কথার কথা বলছি পঁয়ত্রিশটা সিটের এগেন্স্টে আশিজনের নাম এসছে এই আশি জনের মধ্যে যদি সত্তর জন বা এই আশি জনই আমি ধরে নিলাম কাউন্সেলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করলো কিন্তু সেই আশি জন কিন্তু চান্স পাবে না চান্স পাবে কজন পঁয়ত্রিশ জন যে কজনের সিট রয়েছে সেই কজন তাহলে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত টপ গ্রেড যারা থাকবে তাদেরকেই কিন্তু ফার্স্ট লিস্টে ডাকা হবে এটা কিন্তু এরকমই সিস্টেম তো এখানে তুমি দেখে নাও তোমার নাম রয়েছে কি না সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে হচ্ছে যে তোমার নাম আছে কিনা যদি নাম থাকে তুমি কাউন্সেলিংয়ে অবশ্যই অংশ নেবে প্রত্যেকেই কিন্তু অংশ নিতে হবে তো চলো এবার কাউন্সেলিংটা কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত এই যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেই লিঙ্কটা তোমাদেরকে আমি জাস্ট একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখো লিঙ্কটা এখন ওপেন হবে না কেননা এই লিঙ্কটা কুড়ি তারিখ থেকেই কিন্তু ওপেন হবে অতএব কুড়ি তারিখ সকাল দশটা থেকে পাঁচটা যেমনটা টাইম রয়েছে তার মধ্যেই চলবে তার মধ্যেই কিন্তু এই রেসপন্সটা তোমাদেরকে করতে হবে প্রথমত তুমি তোমার যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে অ্যাপ্লিকেশান আইডি সেখানে তোমাকে দিতে হবে তার পরের ব্লকে তোমার নাম থেকে শুরু করে এভরিথিং তোমার সাবজেক্ট থেকে শুরু করে এভরিথিং যা যা চাইবে তোমাকে দিতে হবে এবং সেখানে লেখা থাকবে তুমি কাউন্সিলিংয়ের চান্স পেলে অ্যাডমিশন নিতে চাইছো নাকি চাইছো না অর্থাৎ অ্যাডমিশান থেকে তুমি ইচ্ছুক যদি ইচ্ছুক থাকো অবশ্যই ইয়েস করবে আর তুমি যদি মনে করো না বর্ধমান ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে চাও না অন্য কোথাও চান্স পেলে অ্যাডমিশান নেবে এখানে চান্স পেলেও অ্যাডমিশন নেবে না সেক্ষেত্রে তুমি নো করতে পারো কিন্তু আমার মতে এরকম বোকামো কেউ করবে না যাতে করে তোমাদের প্রবলেম হয় ইয়েসটা অবশ্যই করে দিও কেননা তুমি আগে এখানে অ্যাডমিশনটা হয়ে যাও যদি চান্স পাও অবশ্যই অ্যাডমিশনটা হয়ে যাও পরবর্তী ক্ষেত্রে যদি ক্যান্সেল করতে চাও সেটা করতে পারো তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে করতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই অল দ্য বেস্ট